আরে কি 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 হলো কি এসব? হ্যাঁ কি হয়েছে? এত চেঁচামেচি কিসের দিনকে? তুমি তো ছিলে না, এবার কার সাথে চেঁচামেচি করছেন বুঝতে পারছো? দাঁড়াও এক মিনিট দাঁড়াও, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ এগুলো? হ্যাঁ 25 বছর 25 ইয়ার্স মা এই বাড়িতে সার্ভিস দিয়েছে, তারপর তোমাদের অকালকুষ্ণ্ড ছেলের জন্য 25 বছর পর আমার মায়ের হাত দুটো না জাস্ট খালি, কিছু নেই তাতে। বৌমা এসব কি শুনছি? ঠিক শুনছো দাদুভাই, 25 বছর ধরে মা এই বাড়ির জন্য সার্ভিস দেওয়ার পর মা এখন অন্যের দোকান থেকে অন্যের জামা কাপড় এনে বাড়িতে সেলাই করছে। তোর মাকে কি আমরা এসব করতে বলেছি? হ্যাঁ দেখেছো বৌমা, শুধু শুধু ছেলে মেয়েদের মনটা তুমি কিরকম বিষিয়ে দিচ্ছ। খবরটা না, এই সমস্ত কথা বলবেন না। আমি কিন্তু এ বাড়িতে থাকতে চাইনি, বাবা আমাকে অনুরোধ করেছিলেন তাই আমি এ বাড়িতে থেকেছি। আমি কিন্তু তখন বাবাকে পরিষ্কার বলেছিলাম আমি একটা শর্তে এই বাড়িতে থাকতে পারি, আমাকে যাতে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তা না হলে আমি এ বাড়িতে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। বাবা আমি বলেছিলাম তো আপনাকে। এসব এসব তুমি কেন করছো বৌমা? বৌমা আমি শুধু তোমার শ্বশুর নই, আমি তোমার একটা বুড়ো ছেলে মা। এই ছেলেটার রোজগারে খেতে তোমার সংকোচ হয় মা গো? এত বড় শাস্তি আমার দিও না মা, আমি আমি এই কষ্টটা সহ্য করতে পারবো না। বাবা আপনাদের সবার কিসে অসুবিধা হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। দাদু ভাই মায়ের যে আজকে এই অবস্থা বাড়িতে তার জন্য তোমরা প্রত্যেকে দায়ী, প্রত্যেকে। তোমরা দিনের পর দিন মাকে এক্সপ্লয়েট করেছো, আর হ্যাঁ আমার মা সহজ সরল মহিলা, মাও তোমাদেরকে এক্সপ্লয়েট করতে দিয়েছে। আমার মা কোনো কথা না ভেবে সংসারের জন্য সারা দিন পরিশ্রম করেছে, দিন রাত এক করে পরিশ্রম করেছে। কিন্তু একটা কথা বলো তো ঠাম্মি, এত কিছুর পর মায়ের কি এতটা প্রাপ্য ছিল? হ্যাঁ রে, তোর মাকে কি আমরা সেলাই ফোড়াই করতে বলেছি? শুধু শুধু আমাদের মাতা হেট করার জন্য এরকম করছে বলে তো এখন তো কিছু বলা যাবে না, বললেই তো চোপা করবে। বাবা তুমি কিছু মনে করো না বৌমা, কাজটা কিন্তু তোমাকে মানায় না। কেন এই কথা বলছেন বাবা? কোনো কাজই তো ছোট নয়, আমি তো দিঠি স্কুলে কুকিং টিচার হয়ে গিয়েছিলাম, কাজটা করতে পারলাম না, আমার ছেড়ে দিতে হলো। এখন হলে হয়তো আমি ছাড়তাম না, তবে ওই কাজটা তো আর এখন আমার পক্ষে পাওয়া সম্ভব নয়, আমি যে কাজটা পেয়েছি সেটাই করছি। অন্য ভালো কোনো কাজ পেলে ছেড়ে দেবো, এটা করবো না। তাছাড়া বাবা খারাপ কে বলুন তো, বাড়িতে বসে সেলাই করব, দুটো পয়সা পাবো, এতে অসুবিধাটা কোথায়? তোমার তোমার এত টাকা কি কিসের দরকার আমি তো বুঝতে পারছি না, তোমার কত টাকা দরকার বলো? তোমার হাত খরচ আমি দেবো, বলো কত টাকা দরকার? না বাবা আমার কিছু লাগবে না, আমার আপনাদের কারো থেকে কিছু লাগবে না। আমি যেটা রোজগার করব সেটা আমি সংসারে দেব। এই সংসারে আমি অন্য কারো পয়সা খাবো না। আপনার ছেলের সূত্র ধরে, আপনার ছেলের হাত ধরে তো আমি এই বাড়িতে এসেছি। আপনার ছেলের টাকাই যখন আমি নেব না তখন আমি আপনার টাকাও নিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। তুমি শুধু বুয়ার বাবা হিসেবেই আমাকে চিনলে? এই যে 25টা বছর, 25টা বছর আমাদের সাথে কাটিয়ে দিলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি মা। দেখো আমার আমার হয়তো অনেক ত্রুটি বিচ্ছুটি আছে, আমি তো সেগুলো সংশোধন করে নিতে চাইছি। বৌমা বলি সহ্য হবে না,
আমার মন আর মুখ এক কথা, আমি সব সময় সত্যি কথা বলি। বলি মনে এক কথা মুখে এক কথা, সেসব আমি পারি না বাপু। ওগো শুনছ? বলি বৌমা এসব কেন করছে বলো তো? সহানুভূতি পাবার জন্য, সবাই একবারে আহা উহু করবে, তাই না বৌমা? এসব করো না বুঝলে, এসব মানায় না, করো না। আপনার মনে হয় আমি সহানুভূতি পাওয়ার জন্য এই সমস্ত করছি? একটা ধারণা ভুল মা, আমি এই কাজটা ঘরে বসে দুদিন ধরে করছি। আপনারা কেউ জানতে পেরেছিলেন? পারেননি তো? কেউ বুঝতেও পারেননি আমি ঘরে বসে কি করছি? আমি কিন্তু গত দুদিন ধরে কাজটা করছি। আজ আপনারা জানতে পারলেন কারণ টিঙ্কা চেঁচামেচি করে আপনাদের ডেকে নিয়ে এলো, তাই নইলে আপনারা কেউ জানতেও পারতেন না। মা দোহাই তোমার, এই সেলাইয়ের কাজটা আমি তোমায় করতে দেবো না মা। ঠিক আছে ছেড়ে দেব, করবো না এই কাজ। তুই জীবনে বড় হ, গান করে নাম কর, টাকা পয়সা রোজগার কর, আমি এই কাজটা করবো না। কিন্তু টিঙ্কা আমি আমি একটা কাজ করব, যে কোনো একটা কাজ, কোনো একটা কাজ আমি করতে চাই। আমার উপর কোনো জোর করিস না টিঙ্কা, আমার মনের অবস্থা ভালো নেই, কারোর জোর আমি আমি নিতে পারবো না রে। আমি জানি মা, তোমার মনের অবস্থা যে ভালো নেই সেটা আমি জানি, এবং এক্স্যাক্টলি কার জন্য তোমার মনের এই অবস্থা সেটাও আমি জানি। ওই মহিলা চুন আন্টি, আমি তোমার ছেলে হয়ে তোমার এই অপমানটা মেনে নেব না মা। তুমি দেখে নিও, জুন আন্টিকে আমি শাস্তি দেব, উচিত শাস্তি দেব। আমি যদি তোমার ছেলে হই আমি তোমার এই অপমানটা কোনোদিন ভুলব না মা, কোনোদিন না। আমার বেলটা বাজছে, কে আছো? বেল বাজছে, দাঁড়াও দাঁড়াও আমি দেখছি কে এলো, কে আবার এলো দেখছি। উরি বাবা তোমরা এসো এসো, বলি কোন দিকে সূর্যি উঠলো? হ্যাঁ খোলো খোলো এখানে চপ্পল গুলো খোল, এসো এসো বসো। আর পাড়া থেকে তো সব এসেছিল নেমন্তন্ন, গিয়ে বলছে তারা নাকি খুব হইচই আনন্দ করে গেছে। তা ভাবছি আসবো, এসে একটু দেখাও করে যাব আর নতুন বৌমাকেও দেখে যাব। এই আসছি আসছি করে আর আশা হয়ে ওঠে না, নতুন বউ আছে তো? হ্যাঁ তোমরা এসে খুব ভালো করেছো, বৌমা আছে, দাঁড়ো আমি যাচ্ছি। বৌমা বৌমা যাই মা। হ্যাঁ মা বৌমা, মাসিমা আপনারা এসছেন, বাবা খুব ভালো করেছেন, আপনারা তো কেউ বৌভাতে আসতে পারলেন না। আমরা তো ছিলাম না গো, আমরা পাড়া থেকে বাস ভাড়া করে বেড়াতে গিয়েছিলাম না। শুনলাম নতুন বউ নাকি খুব সুন্দরী হয়েছে। বলছিলাম যে আপনারা একটু বসুন, আমি চা মিষ্টি নিয়ে আসি, হ্যাঁ তারপর জমিয়ে গল্প করা যাবে, বসুন। ওই তো জাম বসে গেছে। কি গো তোমরা কখন এলে? আমি তো তোর বউ দেখতে এসেছি। ও দাঁড়া 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 বসো, আমি ডেকে নিচ্ছি। অঙ্কিতা, হ্যাঁ বলছি একটু নিচে আসতে পারবে? হ্যাঁ আসছি। ওকে দু মিনিট এক্ষুনি আসছি। আচ্ছা একটা কথা বলো, বিয়েটা দেখতে পাইনি কেন? হ্যাঁ বউ ভাতে আসুনি কেন তোমরা? আরে বাবা ওরা তো বেড়াতে গিয়েছিল। তোরা নাকি বিদেশ চলে যাচ্ছিস? হ্যাঁ তেমনটাই তো কথা আছে, এবার দেখা যাক। এই নিন একটু মিষ্টি মুখ করুন, যাবো দাও ওনাকে দাও। এই নিন মাসিমা। কাকিমা এই যে মিষ্টি।
কথা বলছি শ্রীময়ী, তোমার তো কোনো সুরাহা হলো না দেখছি। শুনছি তোমাদের বউ ছেলে নাকি বিদেশে চলে যাচ্ছে। হ্যাঁ, ওদের উন্নতি, ওদের জীবন, যেতে তো হবেই কাকিমা। হ্যাঁ বলো। অঙ্কিতা, আমি ওনাকে কাকিমা, ওনাদের মাসিমা বলে ডাকি, বুঝলে? প্রণাম করো। হ্যালো হ্যালো হ্যালো। ওনাদ বউ বলি পায়ে হাত দিয়ে প্রণাম করো, পাড়ার সব গুরুজন তো। সরি ঠাম্মি, তুমি তো জানো প্রণামটা আমার ঠিক আসে না। না না না, ঠিক আছে, আমাদের প্রণাম করতে হবে না, তুমি বসো, এমনি বসো। উমা, এ কি এতবেলায় যে তুমি চান করলে? আসলে খুব গরম পড়েছে তো, তাই। কেন, কোনো প্রবলেম আছে? না না অঙ্কিতা, উনি হয়তো ভাবছেন যে তোমার ঠান্ডা লেগে যাবে, কিন্তু তোমার তো অভ্যেস আছে, বলো। আসলে পাপা বাথটাবটা লাগিয়ে দেওয়ার পর থেকে খুব আরাম হয়েছে, আমি তো জলে থাকতে খুব ভালোবাসি আসলে। এখন বাথটাবটা লাগানো হয়ে গেছে, এখন অনেকক্ষণ জলের মধ্যে ডুবে ডুবে থাকি, ভালোই লাগে। আসলে খুব গরম পড়েছে তো, তাই জন্য। চান করবার সময় শাঁখা পলা নোয়া সব খুলে চান করেছো, তারপর আর পরনি? এক বছর যে এই নোয়া শাঁখা সব খোলা পড়া করতে নেই মা। শাঁখা পলা অ্যাকচুয়ালি আমি পড়ি না। চলো 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 পাল্টাই।